তো হে হ্যালো ভাইলো, কী খবর তোমাদের সবার? তবে আজকে আমরা খেলবো মাইনক্রাফট সার্ভাইভাল পার্ট টু। আর আজকে আমাদের অনেক কাজ আছে, অনেক মাইনিং করতে হবে, আর আমাদের ফুল সেট আয়রনের আর্মার বানাতে হবে, কারণ আমাদের কাছে কোনো আর্মারও নেই ভাই। এরকম ল্যাংটায় ঘুরে বেড়ানো ঠিক হবে না, কেউ এসে মেরে দিয়ে চলে যাবে। তো ভাই বুঝতেই পারছো আজকে ভিডিওটাতে কত মজা তো চলেছে তোমরা দেখতে দেখতে লাস্ট পর্যন্ত। কিন্তু ভাই সবার প্রথমে আমাদেরকে যেখানে স্পন হয়েছিলাম সেই জায়গাটা যেতে হবে, সেখানে আমরা ক্যাসেলটা বানাবো আর সেখানেই মাইনিং করলে ভালো হয়। তো চলো। তো ভাই ফাইনালি কত খোঁজার পর পেলাম এই জায়গাটা। ভাই ভুলেই গেছিলাম, আমি ভুল করে উল্টো দিকে চলে গেছিলাম। তো দাঁড়াও, আগে এখানে ক্রাফটিং টেবিলটা রাখি আর একটা ফার্নেস বানাই। আমার কাছে খাবারও নেই বেশি। ওকে, কিছু আলু আছে, আলুগুলো পুড়িয়ে খেতে পারবো আমি। তো চলো ফার্নেসটা এখানে রাখি। আর আমার কাছে কোলও নেই, তাই তীর ধনুক দিয়ে পোড়াতে হচ্ছে। ওকে, এক সেকেন্ড, আমি তো ব্রেড বানাতে পারবো। ওকে চলো ব্রেড খেয়েই কাজ চালিয়ে দিই। না, আমি তো খেয়ালি কিনি, আমার কাছে হুইট ছিল কয়েকটা। আর এখানে আলুগুলো পুড়তে থাকো, একটু অপেক্ষা করে নিয়ে আমরা ততক্ষণ সব কটা আলু পুড়ে যাক। আর দেখো ভাই, আলুগুলো পুড়তে পুড়তে তো সন্ধ্যাই হয়ে এসে প্রায়। তো আজকে মাইনিংয়ের কাজে যাওয়া যাবে না, কারণ জম্বি টম্বি ভাই রাতে ঘুরে বেড়ায়। তো আজকে ঘুমিয়ে আমি কালকে যাব, দেখি। ও, এখনও ঠিকমতো রাত হয়নি তাই ঘুমাতে পারছি না। ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু ওয়েট করেই নিই। আর ভাই আমরা এতক্ষণ মাইনক্রাফটের সানসেট দেখি, কী সুন্দর লাগছে দেখো সূর্যটা, দেখি এখন ঘুমিয়ে। ওকে চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি চুপচাপ। তো ভাই সকাল হয়ে গেছে আর এখানে আমি কোল দেখেছি। তো কোলগুলো আগে কালেক্ট করিনি, কারণ কোল অনেক কাজে লাগবে। আমাদেরকে টর্চ বানাতে হবে সবার প্রথমে, যেহেতু মাইনিংয়ে যাচ্ছি আমরা। ও, ভেতরে আরও কোল আছে, আমি ভাবলাম মনে হয় একটা কোলই। ঠিক আছে, ভেতরে অনেক কোল আছে। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, যেখানে একটা কোল থাকে তার আশেপাশে অনেক কোলই থাকে, আর কিছুটা খোদাই করলে আয়রনও পাওয়া যায়। কিন্তু এখানে মনে হচ্ছে না আয়রন পাবো আমি, তাই আমাদেরকে নিচে গিয়ে মাইনিং করতে হবে। তো চলো এখানে এই কোলটাও নিয়ে নিই। ও ভাই, ভালোই তো কোল রয়েছে এখানে। আর ভাই এখানে আয়রন পেলে তো খুব ভালো হতো, মজাই পেয়ে যেতাম। কিন্তু ছাড়ো, এখানে আর কোলও, আয়রনের নাম করলাম কোলও গায়েব হয়ে গেল। তো চলো এখন আমাদেরকে নিচে মাইনিং করতে হবে। তো এই জায়গাটাই পারফেক্ট লাগছে, তো চলো মাইনিং করে নিই আমরা কিছুক্ষণ। সিরিয়াসলি ভাই অনেক নিচে চলে এসেছি, তাও আয়রনের কোনো টিকিও খুঁজে পেয়ে গেছি, কিন্তু পেলাম তো পেলাম, ভেতরে জল চলে এসছে। এ কি ভাই, খুশি হতে দেরি আর দেখো ভাঙতে দেরি নেই। মানে আয়রনটা সবে দেখলাম। আর দাঁড়াও, টর্চগুলো বানিয়ে নিই এখান দিয়ে। পুরো অন্ধকার হয়ে গেছে জায়গাটা। হ্যাঁ, এবার ঠিক আছে। আর কতদিন পর আয়রনের মুখ দেখে একদম মনটা খুশি হয়ে গেল। সিরিয়াসলি এখন মাইনক্রাফট অতটাও খেলা হয় না। আর দেখো ভেতরে আরও আছে আয়রন, কিন্তু এখানে জলও প্রচুর পরিমাণে আছে। জলটা দিয়ে ঢাকি ভাই, এখানে জল আমাদের ওপরে মাইনিং করলে ভালো হতো, কারণ এখানে প্রচণ্ড জল রয়েছে। কারণ সামনেই মনে হয় কোনো একটা নদী টদী আছে, এর জন্য এত জল বেড়াচ্ছে। ওকে চলো এখান দিয়ে আয়রনটা নিয়ে নিই, আমাদেরকে ভালোই আয়রন লাগবে। আরে ভাই কিন্তু প্রচুর জল, এখানে কি করে মাইনিং করা যায় এত জলের মধ্যে? সম্ভব নাকি? কারণ এখানে আয়রনগুলো নিতে হবে। তো জলের মধ্যে ঢুকে মাইনিং করতে হচ্ছে, কি পরিস্থিতি আমাদের ভাই, কি বলবো। তার ওই জায়গাটা ব্লক করে দিই, দেখি এবার। না, এবারও থামছে না, কোথাও একটা দিয়ে আসছে। ওকে, এবার থেমেছে। চলো এবার মাইনিং করে নিই চুপচাপ, আর জল আসিস না। ওই দেখো, বলতে বলতে জলটা চলে এসছে কোথার দিয়ে। চলো, আরে ভাই এখানে প্রচণ্ড জল, এখানে মাইনিং করাই যাবে না। ধরো এখানে একটা আয়রন পড়ে গেছে, আয়রনটা নিয়ে আসি। চলো ব্যাস, ঠিক আছে, এখন অন্য জায়গায় গিয়ে মাইনিং করি। চলো, তো চলে এসছি আমরা অন্য জায়গায়। এবার দেখি সামনে কিছু পাওয়া যায় নাকি, কারণ এতক্ষণ অনেক মাইনিং করেও কিছু পেয়েছি ভাই। অনেক কটাই আয়রন আছে এখানে, মনে হচ্ছে তিন চারটে তো পেয়েই যাব। না, ওই দেখো ভাই, আমি ওপরে এসে মাইনিং করছি, তাও জল। মানে ওপরের ব্লকে তো জল থাকবেই, কারণ নিচে যেহেতু জল ছিল। ওই দেখো নিচে আমি কবাল স্টোন দিয়ে আটকেছিলাম, সেগুলোই দেখতে পাচ্ছি। না, এর নিচে আর কিছু পাবো না মনে হয়। তো চলো এখান দিয়ে ঢেকে দিই, কারণ এখানে হচ্ছে জায়গাটা পয়েন্টিং করে দিলাম, যাতে এই জায়গা না আসি আবার জলের মধ্যে। এবার সাইড দিয়ে মাইনিং করে দেখি কিছু পাই নাকি ভাই। কোল পেলেও তো হবে, কিন্তু কোলও পাচ্ছি না দেখো এরকম। না, এখানেও কিছু নেই। সত্যি মাইনিং করা জিনিসটা খুব বেকার একটা জিনিস, কিন্তু মাইনিং করতেই হবে, যেহেতু আমাদের অনেক কবাল স্টোনও লাগবে ক্যাসেল বানাতে গেলে। আর ক্যাসেল ভাই সত্যি বানানোর জন্য অনেকটাই ফাটবে, কারণ কোনো সাধারণ ব্যাপার না ক্যাসেল বানানো। আপাতত আমরা মাইনিংয়ের দিকে মন দিই, কারণ যদি আয়রন মিস হয়ে যায়। দেখো ভাই আয়রন পেয়ে গেছি বলতে বলতেই, এখানে অনেক আয়রনই পেয়েছি, কিন্তু কোল একটাও পেলাম না। আয়রন দিয়ে হয়তো আমাদের চেস্ট প্লেট, বুট, ল্যাগিংস সব কটাই বানানো হয়ে যাবে আশা করছি, কিন্তু কোল লাগবে এখন আমাদের অনেক। ও, এখানে অনেক আয়রন রয়েছে দেখো। সিরিয়াসলি জায়গাটা তো অনেক ওপি একটা জায়গা। আর নিচে দেখো ডাউটও রয়েছে, তো জায়গাটা পরিষ্কার করিনি, কারণ আমাদের কবাল স্টোনও ভালোই পরিমাণে লাগবে, কিন্তু গেল ভেঙে।
কি অবস্থা, দাঁড়াও আমি এখানে একটা ফার্নেস বানিয়ে আগে পিকেক্স বানিয়ে নিই একটা লোহার। তো চলো ফার্নেসটা রাখি, এখানে আয়রন 24টা রয়েছে, বাহ ভালোই তো। তো চলো সব কিছু বানিয়ে টানিয়ে নিই, ততক্ষণ রেস্ট নিয়ে নিই একটু আমরা। তো দেখো ভাই আমাদের আয়রনগুলো স্মেল্ট হয়ে গেছে অনেক কটাই, তো এগুলো দিয়ে আমরা প্রথমে আগে চেস্ট প্লেট বানিয়ে নিই। তো চলো চেস্ট প্লেট হয়ে যাবে, ল্যাগিংসও হয়ে যাবে, কিন্তু সবার আগে আমার ব্যাগের থেকে সব আবর্জনাগুলো ফেলতে হবে, যেমন এই ফুল, এই ফুল, এখানে সব যা যা বেকার জিনিস সেগুলো সব কিছু ফেলে দিই আমরা, ঠিক আছে। এইট এইগুলো সব ফেলে দিই, এবার জায়গা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ল্যাগিংস বানিয়ে নিই, আর কি বানাতে পারবো, একটা বাকেট লাগবে, সবাই বাকেট দিয়ে তো আমরা MLG করতে পারবো, যেটাতে আমরা অনেক প্রো। আর হচ্ছে একটা বুট লাগবে, বুট কি হবে এই চারটে দিয়ে দেখি, চারটে দিয়েই তো মনে হয় লাগে বুট। ওকে চলো, আমরা হেলমেটটা বানাতে পারিনি কিন্তু ওটা পরে বানিয়ে নেবো, আমরা অনেকটা প্রোটেকশনই পেয়ে গেলাম এখন। তো চলো বুটটাও পরে নিই, ব্যাস। আর দেখো ভাই আমাকে কেমন লাগছে, আর এইটার জন্যই তোমাদেরকে এখন একটা লাইক করতে হবে, তো টুকুস করে একটা লাইক করে দাও, আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা সাবস্ক্রাইব করে দাও। তো চলো এখন আমরা ওপরে যাই, ওপরে গিয়ে আমরা কিছু গাছ লাগিয়ে দিই এখানে, কারণ গাছ লাগালেই যত গাছ লাগাবো ততই আমরা উট পাবো। তো চলো এখানেও গাছটা লাগিয়ে দিই, ব্যাস। আর আমাদেরকে অনেক উট কাটতে হবে, কিন্তু তার আগে ধরো একটা এক্স বানিয়ে নিয়ে আসি আমরা, উট কেটে আমাদেরকে ফ্লিটিং টেবিল বানিয়ে ফিলিজারদেরকে জব দিতে হবে। আর এখানে সব আইটেমগুলো আমরা রেখে দিই স্টোর করে, কারণ এই জায়গাটাতেই তো আমরা এসে ক্যাসেল বানাবো। তো চলো তার আগে আমরা এখান থেকে গাছ কেটে আসি, আর যত গাছ কাটবো তত আমরা স্টিক পাবো, স্টিক দিয়ে আমরা ভিলেজার্সদের সাথে ট্রেড করতে পারবো তাদেরকে জব দিয়ে। তো চলো, আর এক সেকেন্ড ভাই, আমি তো ফ্লিন্টিং টেবিলের রেসিপি ভুলে গেছি। ওকে এই দুটো জিনিস আমার কাছে হয়ে যাবে, তাও একবার চেক করে আসি ভাই আছে নাকি গ্র্যাভেল আমাদের কাছে, কারণ গ্র্যাভেল থেকেই তো ফ্লিট পাবো। ওকে গ্র্যাভেল আমাদের কাছে দুটোই আছে। তো চলো মাইনিং করতে গিয়ে পেয়েছিলাম এই দুটো গ্র্যাভেল, এখনই ইউজ করে দিই। জানি সহজে তো বেরাবে না ফ্লিট, তাও যদি ভাগ্যের জোরে পেয়ে যাই। ওকে একটা পেয়ে গেছি, ওকে ও আমি পরপর দুটো দিয়ে দিয়েছে, লাগ দেখো শুধু। তো চলো তাড়াতাড়ি করে আমরা ফ্লিন্টিং টেবিলটা বানিয়ে নিই, এটা দিয়ে আমরা জব দিতে পারবো। তো ঠিক আছে, আর এখন আমাদেরকে লাইব্রেরির ওই বক্সও বানাতে হবে। ওইটা রেসিপি কী ছিল ভাই, ওটা দিয়েই তো ভিলেজার লাইব্রেরিয়ান হয়, তো এটার নাম কি ল্যাকট্রন। ঠিক আছে, এটা বানাতে গেলে আমাদেরকে প্রথমে বুক শেলফ বানাতে হবে, যার জন্য আমাদের কাছে সুগার ক্যান তো আছে কিন্তু আমাদের লেদার কালেক্ট করতে হবে, আর দুটো সুগার ক্যানও কালেক্ট করতে হবে। তো ঠিক আছে চলো, ওটা আমরা এই সমুদ্র আশেপাশেই পেয়ে যাব, কিন্তু কোথায় ভাই, আছে এইদিকে, চেক করে আসি। ওকে এখানে রয়েছে ভাই সুগার ক্যানগুলো, তো চলো এই সুগার ক্যান এখান দিয়ে নিই, আমাদের বেশি সুগার ক্যান লাগবে না। তো চলো কালেক্ট করে নিই, এবার আমরা ঘোড়াকে পিটাই, ঘোড়াকে পিটিয়ে আমরা হচ্ছে গিয়ে লেদার পাবো। তো চল দিয়ে দে, ওকে দিয়ে দিয়েছে, আমাদের আরেকটা ঘোড়া লাগবে। চলো সামনেই রয়েছে আমাদের আরেকটা ঘোড়া, তো চলো চট করে আমরা এটাকে নিয়ে নিই, ব্যাস আমাদের কাজ মনে হয়ে গেছে। এখন আমরা গিয়ে বুক বানাই, তিনটে বুক লাগে একটা বুক শেলফ বানাতে, আর তিনটে বুকই হয়ে গেছে। ঠিক আছে চলো ভাই, একটা বুক শেলফ বানিয়ে নিয়েছি, এখন ল্যাকটনটা বানিয়ে নিই। ওকে এবার আমরা যাবো ভিলেজে, ভিলেজে গিয়ে তাদেরকে জব দিতে পারবো, আর এই আইটেমগুলো এখানেই থাক। চলো এখন ভিলেজের দিকে আমরা রওনা দিই, এক সেকেন্ড, তার আগে আমরা এখানে গাছ কাটতে হবে, কারণ গাছ কেটে আমরা স্টিক পাবো, আর স্টিক দিয়েই তো আমরা ট্রেড করতে পারবো, আর অনেক অ্যামরেল পাবো আমরা। তো চলো আনলিমিটেড গাছ কেটে দিই আমরা, আর এখানে ভাই একটু মৌমাছির সাথে পোদ্দারি করতে যাবো নাকি, চলো করেই দিই। আর দেখো ভিতরে ছিল দুটো মৌমাছি, আরে ভাই এখন জানি আমি এখন মার খাবো, ওদেরও কোনো দোষ নেই ভাই, ভাই মারিস না। ঠিক আছে, ওরা তো শান্ত হয়ে গেছে কিন্তু আমাকে আল ফুটিয়ে দিয়েছে ওদের, এখন ভাই আমার হেলথ প্রচুর কমবে। ঠিক আছে কোনো ব্যাপার না, আমার একটু পোংটামি বুদ্ধি হয়ে গেছিলো মাথার মধ্যে। চলো এখন গাছ কাটি আমরা, গাছ কাটতে কাটতে ভাই সন্ধ্যা হয়ে গেলো, তো চলো সানসেট দেখে আমরা এখন ঘুমিয়ে পড়ি, সকালে যাব আমরা ভিলেজে। ওকে তো গাই সকাল হয়ে গেছে, তো চলো এখন ভিলেজের দিকে রওনা দেওয়া যাক, তো দেখা করছি ভিলেজে যাওয়ার পর। তো ভাই দেখো আমরা চলে এসেছি ভিলেজে, আর এখানে দেখি ভিলেজার্সগুলোকে এখনও আছে নাকি, কারণ সে কবে দেখা করেছিলাম, এক মাস আগে সে আটকে রেখে গেছিলাম, এক মাস পর আজকে আমি সেকেন্ড এপিসোড দিতে এসেছি ভাই, নিজেরই কেমন জানি লাগছে। আর এখানে কে জানি হুম হুম করছে, এই তো ভাই এই দেখো ভিলেজার্সটা, কিন্তু এটা ভাই এটা ফার্মার কী করে হয়ে গেল, এ কি এখানে তো কিছুই নেই, আর এখানে ভাই এটারও জব আছে, এ কি তাহলে জব আমি কাকে দেব ভাই, এটা স্টোন সামন, এদের জিনিসগুলো আমাদেরকে ভাঙতে পারে। এখানে দেখো আটকে গেছিলাম, এটা দেখি আছে নাকি, ওকে এখানেও একটা ভিলেজার্স ফার্মার হয়ে গেছে, আর এটার মধ্যে দেখি এখানেও, ও এখানে ভাই নাল্লা ভিলেজারগুলো রয়েছে, চলো এদেরকে ট্রেড দেবো।
এরা ভাই খুব সহজেই জব নিয়ে নেবে। তো চলো ফ্লোটিং টেবিলটা এখানে রাখি। আরে কি দেখছি সামনে ভাই, সর একটু, ধরো আমাদেরকে এই ভেতরে ঢুকতে হবে, নাহলে এরা মানবে না অত সহজে। আর আটকে দিই যাতে খুলে না নেয় এরা। ঠিক আছে, আটকে দিয়েছি। আর এখন আমাদেরকে ফ্লোটিং টেবিলটা রাখতে হবে। কিন্তু জব তো নিয়েছি, কিন্তু কে নিল ভাই? এদের দুইটার মধ্যে তো কেউই নেয়নি। আরে ভাই জব নেই নেই, তোর বালিশ পেতে দিয়েছি আমি। এই কি জব নিচ্ছে না, তা আমি আসলাম কি করতে এখানে? আরে জব নে ভাই, জব নে, ট্রেড করতে হবে তোদের সাথে আমার। এ কি, এ তো ফার্মার হয়ে গেল দেখি। আমি কি হচ্ছে, আরে এ ভাই আমি ফ্যাসাদে পড়ে গেলাম তো ভালোই, কি করতে আসলাম আর কি হয়ে গেল। আর ভাই দেখো বেশি তাড়াহুড়ো করতে গিয়ে একটা ভিলেজের বাইরে চলে গেছে। আর দেখি এবার জব নেয় নাকি না। এখনও তো জব নিচ্ছে না, কি হলো ভাই? ভিলেজারও বাইরে চলে গেলো, এরেও জব নিচ্ছে না, ফালতু ফালতু হলো এখানে আসা। কিন্তু কেউ একজন তো জব নিয়েছে এখানে। ও ওই দেখো ভাই, এই সামনের মালটাই জব নিয়েছে দেখি। ওকে, স্টিকের বদলে আমাদেরকে দিচ্ছে অ্যামরেল, 32টা স্টিকের বদলে অ্যামরেল পাবো আমরা। তো চলো এখানে ক্রাফটিং টেবিলটা আমরা রাখি আগে। ক্রাফটিং টেবিলের দরকার পড়বে না, তাও করি আমরা এখানে। তো সবার প্রথমে আমাদেরকে উড প্ল্যাঙ্ক বানাতে হবে। তো চলো এগুলো বানাই, তারপরে আমাদেরকে স্টিক বানালেই হয়ে যাবে, আনলিমিটেড স্টিক বানাবো। কিন্তু ভাই তার আগে একটু ঘুমিয়ে পড়ি, কারণ জম্বি আসলে এদেরকে মেরে দিতে পারে। তো ওকে ভাই, সকাল হয়ে গেছে, এখন আমরা আনলিমিটেড স্টিক বানিয়ে নিই। চলো ভাই, ওকে এবার চলো এদের সাথে ট্রেড করব। কোথায় গেল এই তো ভাই, এখন অনেক কটা অ্যামরেল নেবো আমরা। চলো 16টা অলরেডি আছেই আমার কাছে, এখান দিয়ে আরও নেবো ভাই। যত স্টিক আছে আমি সব স্টিকগুলো দিয়ে নেবো। ওকে চলো সব দে আমাদেরকে, সারও দে। ওকে, ট্রেড করা বন্ধ করে দিচ্ছে, মানে এটা ভাই কুলডাউন সময় নেয় কিছুক্ষণ, তারপরে আবার ঠিকভাবে দেওয়া শুরু করে দেয়। আর দাঁড়াও, এই ভিলেজার্সকে এখানে আটকিয়ে রাখি, কারণ এটা যদি পালিয়ে যায় অসুবিধা হয়ে যাবে। তো চলো এখান দিয়ে ভালো করে আটকে দিই মালটাকে। এখানে একটা রাখি প্ল্যাঙ্ক, এটাকে একটা ছোট্ট ঘর মতো করে আটকে রাখি, যাতে জম্বিগুলো এসে না তাড়া করে। আরে যাস না যাস না, উর ভাই এরা তো খুব জ্বালাচ্ছে। আর নিচে দেখো একটা বাচ্চাও জন্মে গেছে, কি করে হলো আমি তো জানি না, কিন্তু এরা ভাই সত্যি অনেক ইরিটেট করে দিচ্ছে। আর এদেরকে যে আমার ভাই বেসে নিয়ে যেতে কত সময় লাগবে সেটা আমি জানি। তো ভাই ঠিক আছে, সেগুলো নয় অন্য কোনো এপিসোডও করবো, আজকের জন্য এটুকুই থাক। করি ভিলেজার্সগুলো সত্যি আমার মাথা খারাপ করে দিচ্ছে। তো ভাই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে দেখা দাও একটা লাইক করে দিও। আর যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর নেক্সট পার্টগুলো আসবে, সেগুলো একদম মিস করো না। ওকে গাইস, আজকের জন্য বাই বাই, আমি ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে।